টাকা পয়সা জিনিসপত্র সব ছিল, কিছু আনতে পারিনি আমরা। দুটো না খেতে পাতা যাবে না, তাই ওই কাটি বেশি জল দেন আবার তো আমি কোনো আসতে তো পাইনি আমরা। ঘন্টার ভিতরে মানে এইভাবে জল চলে এসে সব ঘন্টা আধা ঘন্টার ভিতরে আমাদের জিনিসপত্র সব বাসায় নিয়েছে, আমরা দেখে ভয়তে দাঁড়াই গেছি। প্রত্যেক ঘর বাড়ি পড়ে গেছে, মাছ তো দুই ঘরের মাছ নষ্ট, বহু টাকার মাছ। রাতে তিনটার দিকে পানি বেরোয় চলে আসছে, স্রোতের নিচেই আমরা হঠাৎ জাগিয়ে গেছি। জাগার পরে আমার একটা ছেলে, সে ছেলেটা নিয়ে আমরা চলে আসছি, আমরা স্বামী স্ত্রী আমার ছেলে নিয়ে। দুর্যোগের পরবর্তী সময় কী করলো যে আমাদের এখানে এমন পানীয় জল লোকজন মানে কোনো কিছুই পায়নি, কোনো কিছুই পায়নি। স্যালাইন দিয়ে বলেন, আপনি শুকনো যেসব খাবারের কথা বলেন, জলের কথা, জলের সমস্যা তো আমাদের বাইশপল্লার সবচেয়ে বেশি। যে সময় জায়গায় এই যে এটা হয়নি, তারপরও মানুষ 30-40 টাকা করে ড্রাম ওই দূর থেকে জল কিনে নিয়ে আসে।